بسم الله الرحمن الرحيم, السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়া আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে হাশরের মাঠে মানুষ যখন বিপদে পড়ে যাবে এবং অসহায় অবস্থায় আজাবে গ্রেপ্তার হবে, তখন তারা একজন সুপারিশকারী খুঁজতে থাকবে যাতে করে তারা এই ভীষণ সংকট থেকে পেতে পারে। প্রথমে তারা আদম আলাইহিসসালামের কাছে গমন করবে, অথবা পর্যায়ক্রমে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের কাছে যাবে। তারা কেউ সুপারিশ করতে সাহস পাবে না, প্রত্যেক নবী নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করবেন। অবশেষে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, তিনি মানুষকে এই বিপজ্জনক অবস্থা হতে মুক্তি করার জন্য আল্লাহর আরশের নিচে সেজদায় অবনত হবেন, আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করবেন। তখন আল্লাহ তাকে মাথা উঠিয়ে প্রার্থনা করার অনুমতি দিবেন, তিনি তখন সমগ্র মানুষের হিসাব নিকাশের আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ তার দোয়া এবং শাফায়াত কবুল করবেন। এটি হলো মাকামে মাহমুদ বা সুমহান মর্যাদা যা আল্লাহ তাআলা তাকে তা দান করেছে। এ সম্পর্কে আরো দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে বুখারী ও মুসলিম শরীফে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করলে কি হয়। চলুন আমরা হাদিস থেকে জেনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। তাবরানি সহিহ তারগিব হাদিস নং 656। তাহলে বন্ধুরা, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, সকালে যদি আমরা 10 বার এবং সন্ধ্যায় যদি আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশ্চিত সুপারিশ আপনার নসিবে জুটবে ইনশাআল্লাহ। চলুন সেই দুরূদ শরীফটি আমরা একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয় আপনি উত্তম গুণের আদার ও মহান। হে আল্লাহ, বরকত নাজিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয় আপনি প্রশংসাযোগ্য ও সম্মানের অধিকারী। তাহলে বন্ধুরা, আমাদের ছোট একটি কাজ, সকালে 10 বার দুরূদ শরীফ পড়া এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়া। যদি এই আমলটি আপনি করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আপনি জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করেন, আমিন। কিয়ামতের কঠিন দিনে আমাদের যেন আরশের ছায়াতলে জায়গা হয়, আমিন। প্রিয় দর্শক, জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।